আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। পেটের চিন্তায় কাটছে ১২ মাস, বোরিং জীবন মজার অক্টোপাস, সেই মজায় আমিও আছি। ঋত্বিকের মাছের ঝোল, ইউনিক রেসিপি। মাছের ঝোল তিনি বানাতে পারেন না, কারণ তিনি রান্না করেন স্বপ্না দেশে। কোন রান্না করতে গিয়ে কোন রেসিপি বানিয়ে ফেলবে সেটা তিনি নিজেও জানেন না, কিন্তু তিনি খুব ভালোভাবে বোঝেন চরিত্রের রসায়ন। আরো ভালোভাবে বলতে গেলে, এই মুহূর্তের প্যারালাল ছবির অন্যতম সেরা শেফ তিনি মাছের ঝোল ছবির দেবডি, এই মুহূর্তের ব্যস্ততম টলি স্টার ঋত্বিক চক্রবর্তী। তার চেহারার মতোই জীবনযাপনেও সাধারণ তিনি। অনেকে বলেন তার চেহারাটা ঠিক বাধাগতের নায়কের মতো নয়, কিন্তু ঋত্বিক মনে করেন এই চেহারাটাই তার অন্যতম ইউএসপি। এই চেহারার জন্যই তিনি কখনো তারক, কখনো পাণ্ডু হালদার। বাংলা ছবির দর্শক মাছের ঝোলের মতো ছবি সাম্প্রতিক অতীতে দেখেননি, বলছেন ছবির নায়ক। শুধুমাত্র শেফ হওয়ার বাসনা থেকে একজন মানুষ তার পরিবারকে ত্যাগ করে চলে আসছে, তার লক্ষ্য পূরণের পথে সব ধরনের বাধা মানুষটি অবলীলায় অতিক্রম করে যাচ্ছে। এই ধরনের বাঙালি চরিত্র খুঁজে পাওয়া একটু মুশকিল। ঋত্বিকের নিজের কথায়, মাছের ঝোল কখনোই মা ছেলের সম্পর্কের টানা পোড়নের গল্প নয়, অথবা শুধুমাত্র একটি বাঙালি খাবারের পদের ছবি নয়। এই ছবি পদে পদে উস্কে দেবে সেই সকল স্মৃতিগুলোকে, যেই স্মৃতিগুলো সৃষ্টি হয়েছে আমাদের বিভিন্ন খাবারগুলোকে ঘিরে, যেই খাবারের পদগুলো জড়িয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনের সাথে, বিভিন্ন অনুভূতি, ছোট ছোট হাসি কান্নার সাথে। ব্যক্তিগত জীবনে আনারে এই রাঁধুনির মাছের ঝোল সত্যি কতটা চমকপ্রদ হয় দেখার জন্য অপেক্ষায় আছেন দর্শক, অপেক্ষায় আমরা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।